প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। ফেরদৌস আলী খান মডার্ন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ক্লাস করব। আমি মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি সম্পর্কে আলোচনা করব। কম্পিউটার হার্ডওয়্যার, আমরা আজকে পার্ট এক থেকে পার্ট তিন পর্যন্ত ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে আলোচনা করব। এই পাঠ শেষে আমরা যা শিখব ও জানব, ইনপুট ও আউটপুট ডিভাইস এর কাজ, ইনপুট আউটপুট ডিভাইসের কিছু উদাহরণ। ইনপুট ও আউটপুট ডিভাইস, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? নিশ্চয় চিনতে পেরেছ, এগুলোর নাম মাউস। যে সকল ডিভাইসের সাহায্যে কম্পিউটারে আমরা নির্দেশনা প্রদান করতে পারি অথবা তথ্য প্রবেশ করাতে পারি সেগুলিকে ইনপুট ডিভাইস বলে। ছবিতে আমরা কম্পিউটার মাউস দেখতে পাচ্ছি। মাউসের সাহায্যে আমরা কম্পিউটারকে নির্দেশনা প্রদান করতে পারি, তাই মাউসকে ইনপুট ডিভাইস বলে। চলো আমরা আরেকটি ছবি দেখি। দেখো দেখি তোমরা চিনতে পারো কিনা ছবিটি। নিশ্চয়ই সকলে চিনে ফেলেছ ছবিটি কিসের। এটি একটি কিবোর্ড। কিবোর্ডের সাহায্যে আমরা কম্পিউটারে লিখতে পারি, নির্দেশনা প্রদান করতে পারি, তাই কিবোর্ডকে ইনপুট ডিভাইস বলে। চলো আমরা আরেকটি ছবি দেখি। দেখো দেখি তোমরা চিনতে পারো কিনা। নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছ এটি কিসের ছবি। মনিটর, কম্পিউটার এর যে অংশটি আমাদের ছবি ভিডিও প্রদর্শন করে সেটিকে মনিটর বলা হয়। আমরা যেহেতু মনিটর এর সাহায্যে কম্পিউটার এর তৈরিকৃত ফলাফল দেখতে পাই, এর জন্য এটিকে আউটপুট ডিভাইস বলে। মূলত যে সকল ডিভাইসের সাহায্যে কম্পিউটার থেকে আমরা বিভিন্ন ফলাফল গ্রহণ করতে পারি অথবা তথ্য পেয়ে থাকি সেগুলিকে আউটপুট ডিভাইস বলে। চলো আমরা আরো কিছু ছবি দেখি। আমরা এখন দেখবো শুরুর দিকে মনিটরগুলো দেখতে কেমন ছিল। দেখতে পাচ্ছ তোমরা প্রথম দিকের কম্পিউটারের মনিটরগুলো কেমন ছিল? আসলে আজকে পর্যন্ত যে মনিটর আমরা ব্যবহার করতেছি এই মনিটর গুলো বিভিন্ন ভাবে বিবর্তিত হয়ে আমাদের হাতে এসে পৌঁছেছে। চলো আরেকটি ছবি দেখি। দেখো দেখি এটি কিসের ছবি, চিনতে পারো কিনা? আমার মনে হয় তোমরা এই ছবিটাকে চিনে ফেলেছ। যদি চিনে না থাকো তাহলে আমি এটির নাম বলছি। এটিকে বলা হয় স্ক্যানার। স্ক্যানার একটি ইনপুট ডিভাইস। এটির সাহায্যে আমরা ছবি, লেখা, ডকুমেন্ট ইত্যাদি স্ক্যানিং করে কম্পিউটারে প্রবেশ করাতে পারি। পরের ছবিতে চলে যাই আমরা। এবার দেখো দেখি এই ছবিটি চিনতে পারো কিনা। চেষ্টা করলে হয়তো পারবে। কি পারতেছ না? তাহলে আমি বলে দিচ্ছি, এটির নাম জয়স্টিক। আমরা যারা কম্পিউটারে গেম খেলি তারা অনেকে জয়স্টিক এর সাথে পরিচয় আছে। এটি একটি ইনপুট ডিভাইস, কারণ এর সাহায্যে আমরা কম্পিউটার নির্দেশনা প্রদান করি। এই ছবিটি তো নিশ্চয় চিনতে পেরেছ, প্রিন্টার। প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। এটির সাহায্যে আমরা কম্পিউটার থেকে ছবি, লেখা প্রিন্ট করে বের করে নিতে পারি। এটি তো সকলের পরিচিত ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরার সাহায্যে আমরা ছবি তুলে কম্পিউটার প্রবেশ করাতে পারি, তাই এটি ইনপুট ডিভাইস। দেখো দেখি এই ছবিটা চিনতে পারো কিনা। হয়তো অনেকের কাছে নতুন মনে হবে।
আসলে এটিকে বলা হয় বারকোড রিডার। বারকোড রিডার একটি ইনপুট ডিভাইস যার সাহায্যে আমরা যে কোনো বারকোড স্ক্যানিং করে তথ্য কম্পিউটারে প্রবেশ করাতে পারি। আমরা যে কোনো বারকোডের সাইনের উপরে যদি আমরা বারকোড রিডারটি ধরি, তখন একটি লেজার রশ্মির সাহায্যে সেখান থেকে তথ্য রিড করে সেটি কম্পিউটারে প্রদান করে থাকে বারকোড। আমরা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছি এর নাম OMR মেশিন। এর পূর্ণরূপ অপটিক্যাল মার্ক রিডার বা OMR। অপটিক্যাল মার্ক রিডার বা ওএমআর একটি ইনপুট ডিভাইস। বহুনির্বাচনী প্রশ্নের উত্তরপত্র এর সাহায্যে পরীক্ষণ করা হয়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ প্রথম ছবিটিতে একটি ওএমআর শিট। আমরা যে বহুনির্বাচনী পরীক্ষা দিই, সেই বহুনির্বাচনী পরীক্ষার একটি উত্তরপত্র এখানে দেওয়া রয়েছে। এখানে আমরা সঠিক উত্তরটি যেমন বল পয়েন্ট দ্বারা বৃত্তকে ভরাট করব, এই ভরাটকৃত তথ্যগুলো অপটিক্যাল মার্ক রিডার রিড করে সঠিক উত্তরটিকে নির্বাচন করে ফলাফল তৈরি করতে পারে। বলো দেখি এটি কিসের ছবি? তোমরা হয়তো ভাবছো এটি মনিটর। আসলে এটি একটি মনিটর, কিন্তু এই মনিটরটি ব্যবহারের উদ্দেশ্য আমাদের আলাদা। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে সকল মনিটর ব্যবহার করি এর কিছুটা টাচ স্ক্রিন যুক্ত। সাধারণত আমরা স্মার্টফোনে যে ডিসপ্লে দেখতে পাই এটি আসলে টাচ স্ক্রিন। স্মার্টফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের কারণে আমরা টাচ স্ক্রিন সম্পর্কে জানি। মোবাইলের স্ক্রিনে আঙুল দিয়ে স্পর্শ করে আমরা বিভিন্ন কাজ সম্পাদন করে থাকি। যেহেতু টাচ স্ক্রিন এর সাহায্যে আমরা মোবাইল কিংবা কম্পিউটার নির্দেশনা প্রদান করি, তাই এটাকে ইনপুট ডিভাইস বলে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের ক্লাস থেকে ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে কিছু ধারণা পেয়েছো, এগুলোর কাজ সম্পর্কে জেনেছো। বাসায় তোমরা অনুশীলন করবে কিবোর্ডকে ইনপুট ডিভাইস বলা হয় কেন, প্রিন্টারকে আউটপুট ডিভাইস বলা হয় কেন, 5টি করে ইনপুট ও আউটপুট ডিভাইসের নাম লিখো। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে শেষ করছি। এই করোনা মহামারীর সংকটে তোমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং খাবারের আগে অবশ্যই হাত ভালো করে পরিষ্কার করে নেবে। ভালো থেকো তোমরা।